সময় কয়টা কয়টা বাজে এবং কতক্ষণ মিনিট বাকি, কত সেকেন্ড বাকি? 90 মিনিট পার হয়ে অনেক সময় মনে হচ্ছে যে 90 মিনিটও এনাফ না, 90 মিনিটও খেলা শেষ হচ্ছে না। টান টান উত্তেজনা, গোল, পেনাল্টি কিক, ফাউল, VAR, ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি তাদের কাছে যাচ্ছে, রেড কার্ড হয়েছে কিনা, ইয়েলো কার্ড হয়েছে কিনা, পেনাল্টি হয়েছে কিনা, রিভার্স ডিসিশন, ফ্রি কিক হবে কিনা, পেনাল্টি হবে কিনা, এবং শেষ মুহূর্তে ফ্রি কিকে চমৎকার কিছু গোল। নাটক কিন্তু আবার নাটক নয়, এ তো খেলা, এটা হচ্ছে ফুটবল খেলা, ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বলছি। সমন্বয়ে হাজির হয়ে গেছি, কুল কিক অফ শুরু করছি। আমাদের আজকের গেস্ট আবারও আমাদের সাথে আছেন গোলাম সারওয়ার টিপু, আমাদের বাংলাদেশ জাতীয় দলের, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ। সালাম আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আসলে ইন্ট্রোটা শুনে হয়তো বুঝতে পেরেছেন যে, এবং আপনিও জানেন, সবাই এখন কথা বলছে গতকালকে জার্মানির খেলা নিয়ে। সুইডেনের সাথে 2-1 গোলে অবশেষে জিততে পেরেছে জার্মানি, ফার্স্ট উইন তাদের জন্য, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য এই বিশ্বকাপে এসে। এবং চমৎকার ফ্রি কিক টনি ক্রুজের একদম শেষ মুহূর্তে, আবার তার দোষেই কিনা গোল খেয়ে বসেছিল তার দল। আমরা কি সেই মিস পাস থেকেই শুরু করবো স্যার? না, এটা তো ওই লেভেলের একজন খেলোয়াড় মাঝখানে, কিন্তু সারাক্ষণ তো ওদের পজিশনে ছিল। মিসপাসটা হলো যে ও একজন প্লেয়ারকে মধ্য মাঠে দিয়ে আরেকজন প্লেয়ারকে মিট করাতে চেয়েছিল। মিসপাসে হতেই পারে, কিন্তু ওইখান থেকে যে এই মিসপাসটা হবে এবং কাউন্টার অ্যাটাকটা দুইটা টাচে যে গোল হয়ে যাবে, এটা রিকভারির আর চান্স ছিল না। কারণ কি, তখন জার্মানি ডমিনেট করছিল এবং প্রেস করছিল, এবং তাদের ন্যাচারালি ক্রুসের পায়ে বল, ন্যাচারালি তাদের যে ডিফেন্ডার্স বোলিং এবং ইয়ে, ওরা কিন্তু দে আর কনফিডেন্ট যে ক্রুজের ফরওয়ার্ড পাস হবে, পিছনের দিকে আসার তো কোনো সম্ভাবনা নেই, ন্যাচারালি দিয়ে পুষ্টা। তো ওই জায়গায় একটু ব্যালেন্সটা নষ্ট ছিল, জার্মান ডিফেন্ডিং ব্যালেন্সটা নষ্ট ছিল। মিস পাসটা হওয়ার পরই ওটা কাউন্টার অ্যাটাকে যে গোল হয়ে গেল, এইটার বড় ব্যাপারটা হলো যে লাস্টে যেটা সে ফ্রি কিকটা করলো, সারাক্ষণ কিন্তু সে অবচেতন মনে হলেও, জার্মানের বলে সম্ভব অবচেতন মনে হলেও তার অপরাধ বোধ তো ছিলই, এটা তো হ্যাঁ তো ছিলই। তো সেই জায়গার থেকে তারপরে লাস্টে বোধ হয় অ্যাডেড টাইমেরও বোধ হয় শেষ দিকে, 4 মিনিট বোধ হয় অ্যাডেড টাইম ছিল, 3rd মিনিটে বোধ হয় সম্ভবত। আমি একটু একটু আটকাই, যেহেতু মিস পাসের কথা বলেছি, প্রথম সুইডেনের গোলটার কথা বলছি, যে গোল তো অবশ্যই হয়েছে, মিস পাস অবশ্যই হয়েছে, কিন্তু টয়বনের ফিনিশটা সুন্দর ছিল। কার? তাকে বের হয়ে আসতে হয়েছে এবং তখনই তার উপর দিয়ে যে ওখান থেকে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক গোল, ওটা ওই গোল সম্বন্ধে কোনো ইয়ে করার স্কোপ নেই। কিন্তু কথা হচ্ছে যে লাস্টে যে তুমি ফ্রি কিকের কথা যেহেতু উঠালে, সেই জায়গায় ফ্রি কিক ওইখানে হয় কি, অপশন দুটো ছিল, গোলকিপার এখানে তাকে মানে সে সার্ভিস করবে ভিতরে প্লেয়ারদের কাছে, ওইখানে সার্ভিস করবে নাকি না সে ডাইরেক্ট মারবে, এই ব্যাপারে তো হি ওয়াজ নট শিওর। ন্যাচারালি তাকে শটটা নেওয়া পর্যন্ত, তাকে মানে নেওয়ার আগ পর্যন্ত কিন্তু সে ডিসিশন নিতে পারেনি। এই মুহূর্তে যারা প্রথম আলো পেজ থেকে কুল কিক অফে আছেন, তারা কিন্তু এই ফ্রি কিকটা দেখছেন। হ্যাঁ, ফ্রি কিকের একটা ভিজুয়াল গ্রাফিক, রাইট? জি। তো এটা যে ও এখন গোলকিপার কনফিউজ আমি বলবো না, গোলকিপার মানে চিন্তা করতে হয়েছে যে কোনটা আসছে, এই যে ব্যাপারটা, এটা তাকে ক্রস করছে হেডারের জন্য নাকি পোস্ট, নাকি ডাইরেক্ট সে অ্যাটাক করছে গোল গোল পোস্ট, এটাকে নিয়ে পোস্টে মারবে, রাইট? নিয়ার পোস্ট, ফার পোস্ট দুটোই আছে। আবার তারপরে হলো তার কোনো সাপোর্ট নিবে কিনা মাঝখান থেকে, এই জায়গাটা একটু মানে সে কনফিউজ ছিল। তারপরে যেখান দিয়ে গেছে আর যেভাবে বলটা মানে সার্ভ করছে, ফ্যান্টাস্টিক। আর আমি আমার কাছে আরও আরও ভালো লেগেছে ক্রুসের ব্যাপারে, কারণ তার যে ওই গিলটা নিয়ে আসছে, সেই ফ্রি কিকটা নিচ্ছে এবং লাস্ট মুহূর্ত, হ্যাঁ, এটা সে অন্য অন্য দলের কোন খেলোয়াড় কী করতো, আমার মনে হয় আমি ওটা আমি ডাইরেক্ট মারতাম না, কারণ আমি একে একটা অপরাধ করে আসছি, তারপরে আমি সাপোর্ট নিলাম না, হ্যাঁ, আমি নিজে চান্স নিলাম, এটা আমি হয়তো আমি করতাম না, আমি ওদের সঙ্গে তুলনা করছি না, কিন্তু আমি আমার মনের কথা বলছি আর কি। কিন্তু ফ্যান্টাস্টিক শট, ফ্যান্টাস্টিক, বড় মঞ্চের খেলোয়াড় বলে কথা, হ্যাঁ, ক্রুজ, হ্যাঁ, দ্যাটস হোয়াই হিজ ক্রুজ, রাইট? যে বড় স্টেজে এসে, রাইট, ফ্যান্টাস্টিক ফ্রি কিক জেতাতে হবে, ফ্রি কিক দুর্দান্ত ফ্রি কিক হয়ে গেছে। ফ্রি কিকের কথা যদি আমরা বলছি, টনি ক্রুজের আমরা গোলটা, ফ্রি কিকটা নিয়ে কথা বলছিলাম এবং শেষ মুহূর্তে ছিল, ইনজুরি টাইমে ছিল, সিমিলার আরেকটা গোল, তারই সতীর্থ, যদিও ক্লাব লেভেলে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা চলে আসে, রিয়াল মাদ্রিদের জন্য তারা দুজনই খেলেন,
ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে সেম জিনিসটা করেছেন স্পেনের সাথে, আমরা একদম প্রথম রাউন্ড অফ ম্যাচেসে দেখেছি, একদম শেষ মুহূর্তে তিনিও ফ্রিকিক গোল দিয়েছেন। সেই গোলটা আমরা ভিজুয়াল গ্রাফিক্সে দেখে নিব এবং আপনার ওপিনিয়নটা জানতে চাবো যে কোন ফ্রিকিকটাকে আপনার এগিয়ে রাখছেন এই দুজনের মধ্যে, টনি ডিকটা নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? না, এখন দুটো দুই রকমের, কিন্তু দুজনেরই কিন্তু ওইখানেও তার মানে এই টুর্নামেন্টে টিকে থাকার ব্যাপারটা ছিল, রোনালদোর নিজের ব্যাপারটা ছিলই, আর এখানে ক্রুজ তো মানে মানে খাদের ভিতরে পড়া ছিল। কালকে হারা মানে কি, হারা মানে তো মানে ড্র করা মানে কি, মানে নিশ্চিত না হলেও মানে মোটামুটি যে তাকে তাকে কনফার্ম করবে কিনা আনসিওর থাকতো। কিন্তু এই দুইটা যদি তুলনা করি, তুলনা করলে আমি রোনাল্ডোটাই হয় কি গোলকিপার, কিন্তু সে তার একে হলো তার বরাবর সামনে, দুই নম্বর হলো ওটা গোলকিপার শিওর ছিল যে এটা ডাইরেক্ট আসছে, এটা ওইখানে সাপোর্ট নেওয়ার আর কোনো তার অ্যাঙ্গেল যেটা সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সে পেয়ে গেছে, সেখান থেকে সে ডাইরেক্ট আসছে গোলকিপার, এটা শিওর ছিল। এখন কোন পোলে যাবে সেটা তার চিন্তা ছিল সেটা, কিন্তু কথা হলো এখানে যে আরেকটা টাচ নেবে এই ব্যাপারটা তার মাথায় ছিল না, ওটা ডাইরেক্ট। এখানে কিন্তু গোলকিপার কিন্তু এই এই জায়গাটা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকার কথা, এই জায়গায় আমি বলবো যে ওইটা দ্যাট ওয়াজ মানে দুটোকে তুলনা করা তো ঠিক না, তবে ওইটাও দুর্দান্ত ফ্রিকিক, ওটাও দুর্দান্ত ফ্রিকিক, তবে ওইখানে গোলকিপারের একটা চিন্তাই ছিল, এখানে দুটা চিন্তায় ভুক্ত হয়েছে। এই এটা আমি এইভাবে রোনালদোটাকে একটু এগিয়ে রাখছি, একটু হলেও এগিয়ে রাখবো, একটু হলেও এগিয়ে মানে কোয়ালিটি অফ দ্য ফ্রিকিক, কিন্তু গুরুত্ব এখন এটার তুলনাই হয় না ক্রুসেডটার। আর মানে এই প্রসঙ্গের থেকে যদি আসি যে আসলে দেখা যাচ্ছে যে এইসব বড় মাপের ক্লাবে যারা খেলে বা এই লালিগার কয়েকটা বড় ক্লাবে তারাই কিন্তু এখন ওয়ার্ল্ড কাপ মাতাচ্ছে, আর্জেন্টিনার সাথে মড্রিচ, মডরিচের সেই সেকেন্ড গোলটা, আবার র্যাকিটিচের লাস্টের গোলটা, বার্সেলোনার জন্য খেলছে, এদিকে রোনালদো এদিকে ক্রুজ ওদিকে ক্যাসেমিরো ব্রাজিলের মিডফিল্ড ধরে রাখছে। মানে আমি দেখছিলাম যে আসলে টনি ক্রুজের অ্যাকাউন্টে গিয়েছে তারা ওই যে মাদ্রিদের যখন দিল যে ও আচ্ছা ঠিক আছে, তো এরাই তো আসলে ঘুরে ফিরে না, এখন এই জন্যই তো তাদের নাম আমরা উচ্চারণ করি, এই জন্যই তারা ওই 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 লেভেলের ক্লাবগুলোতে ওই 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 বড় বড় দলগুলোতে খেলে এবং তাদেরকে নেওয়া হয়, ওই কারণেই তাদের ওইখানে যায় তো তারা এই এই কোয়ালিটি ইয়ে করে, তারা কোয়ালিটি তারা ওই পর্যায়ে যাওয়ার পরেই তাদেরকে নেওয়া হয়, তো ন্যাচারালি তারা এটা পরীক্ষিত, তারা এখন তারা মঞ্চ নাচ এই মঞ্চটাকে তারা আরও সুন্দরভাবে এইখানে অভিনয় করবে সেটাই তো এক্সপেক্টেড, এবং এটাই তো দেখতে চায় 32টা দেশের সমর্থকরা দর্শকরা গেছে, এটা তো আছেই, এছাড়াও তো বিশ্বের বহু দেশের থেকে এখানে গেছে তাদের খেলা দেখার জন্যে, তো এরা ভালো খেললে তো নিশ্চয়ই এটা মানে আমাদের কাছে মানে দর্শকদের কাছে নিশ্চয়ই উপভোগ্য হয়। অবশ্যই প্রথম আলোর ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারে আমরা আছি কুল কিক অফে, আমাদের আজকের অতিথি হচ্ছেন বাংলাদেশ সাবেক জাতীয় দলের কোচ, ফুটবল দলের কোচ গোলাম সারোয়ার টিপু, সমন্বয়ও আছি সাথে। আপনাদের মতামত, আমরা তো এক্সপার্টের মতামতটা নিয়ে নিলাম যে কোন ফ্রিকিকটাকে উনি এগিয়ে রাখছেন, আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কোন ফ্রিকিকটাকে এগিয়ে রাখছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্রিকিকটা যেটা স্পেনের বিপক্ষে ছিল সেটা, নাকি গতকাল রাতে টনি ক্রুসের যে ফ্রিকিক যেটা জার্মানিকে জিতিয়েছে সেই ফ্রিকিকটা? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে থাকেন, আমাদের এই লাইভের নিচে ফেসবুক লাইভের নিচে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান যে কোন ফ্রিকিকটাকে কোন গোলটাকে আপনারা এগিয়ে রাখছেন। অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে আমরা মার্কো রয়েসকে ভুলে গেলে হবে না, মার্কো রয়েসও প্রথম গোলটা করেছে, ওটাও সুন্দর একটা গোল ছিল, এবং একটু মানে সামান্য টাচ হলেও, সামান্য কি বলবো, সামান্য কন্ট্রিবিউশন হলেও ফ্রিকিকটাতে তারও একটা কন্ট্রিবিউশন ছিল যে সে বলটাকে সেট পিসটা ওটা ওই তার রিহার্সাল করা আছে, এটা রিহার্সাল করা ছিল এবং তারা অনেকবারই ডেমো করেছে, ডেমনস্ট্রেশন করেছে, সেটা ওইটা ওই ওটা কোচের এই ওই জায়গাটা কিন্তু এই প্লেয়ারদের ইয়ে থেকে কোচকে আমি বেশি ইয়ে দেবো বা ক্রেডিট দেবো যে এই জিনিসটা এই জায়গার থেকে এই অ্যাঙ্গেল থেকে এইসব জিনিস, হয়তো অনেকগুলি অপশন ছিল বাইরে থেকে, হয়তো ইনস্ট্রাকশন আসছে নাম্বার টু, হ্যাঁ টু মানে ওইটা মানে কোচের ইনস্ট্রাকশন তারা করেছে, কিন্তু খুব এক্সিকিউটেড পারফেক্টলি, মানে মানে এর থেকে নিখুঁত আর কি হবে, তাই না? বলটা গেল তো ওখান থেকে গোলকিপার তো চেয়ে চেয়ে দেখা ছাড়া আর তো কিছু করার ছিল না, সেম থিং উইথ রোনাল্ডোর ইয়ে। এখন তুমি একটু আগে বলছিলে যে কোনটা গুরুত্ব বেশি, কোনটা গুরুত্ব তো এখন ওইভাবে বিচার করলে রোনাল্ডোর হ্যাটট্রিক তো বড় কথা না, রোনাল্ডো তার ম্যাচটা হচ্ছে হারছিল
ড্র করা, আর এখানে ড্র চলছিল তাকে জিততে হবে, দুইটারই কিন্তু দুই রকমের একই রকম গুরুত্ব ছিল, একই রকম গুরুত্ব স্যার। একটা জিনিস হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে মার্কো রয়েসও ভালো খেলেছেন, উনিও গোল করেছেন, আবার টনি ক্রুজও গোল করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ মার্কো রয়েসকে দেওয়া হয়েছে। আবার এখানেও কিন্তু তর্ক বিতর্ক আসতে পারে যে টনি ক্রুজ কেন নয়, রাইট? না, এটা রয়েস ওজিল ওদের 26টা ম্যাচ কন্টিনিউয়াসলি কিন্তু জার্মান টিমে ন্যাশনাল টিমে 26টা ইন্টারন্যাশনাল ম্যাচে, এই প্রথম 26টা ম্যাচের পরে সে কালকে খেলতে খেললো না, তার কোনো ইঞ্জুরি নাই, কিন্তু ইঞ্জুরি হামেলসের, ইঞ্জুরিও হামেলসের, হামেলস খেলতে পারে সেখানে, দেখো ওই জায়গায় তার কোনো প্রবলেম হয়। এই জার্মান সম্বন্ধে আমরা আগে বলতো তোমার সঙ্গে কিনা জানি না, আমি বারবারই বলছিলাম যে প্রাণভ্রমরা অনেক দলে অনেক আছে, জার্মান টিমে সবাই এই প্রাণভ্রমরা সবাই একই, মানে তুমি কোনো কেউ কোনো, আচ্ছা তুমি ফিল করেছো যে অমুকে নাই, ওজিল নাই, হ্যাঁ বোয়েটিং নাই, অন্তত 10 মিনিট শেষের দিকে 10 জন নিয়ে তারা কিন্তু কিন্তু ওই যে প্রেসিং কোনো প্রবলেম হয়েছে, প্রেসিং কিন্তু একটু কম কম মনে হয় নাই, তাহলে 10 জন নিয়ে খেলেছে কিন্তু তারা, আর তখনও কাউন্টার অ্যাটাকে তখন ওই 10 জন অবস্থাতে কাউন্টার অ্যাটাক কিন্তু কম হয়েছে, তার মানে তারা ওই 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 জায়গাটা তাদের মাথায় আছে যে আমাদের কিন্তু ওইখানে একজন কম আছে। তো এই মানে অদ্ভুত আমার কাছে, মানে আমি কালকে এত এনজয় করেছি খেলাটা, মানে ট্যাকটিক্যাল বিহেভিয়ার টেকনিক্যালি মানে অদ্ভুত সুন্দর, আর রয়েছে তো দিস প্রবলি দিস দ্য ফার্স্ট টাইম হি প্লেড মানে ফ্রম দ্য স্টার্টিং লাইনআপ। আপনি মিস করেছিলেন, আপনারা জানেন কি যে গতকালকে টনি ক্রুজের গোলটা কিন্তু বিশ্বকাপে সবচেয়ে লেটেস্ট উইনার, মানে সবচেয়ে লেটেস্ট গোল যেটা একটা দলকে জিতিয়েছে, এর আগে 2006 বিশ্বকাপে টটির যে গোলটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটা 94.2 সামথিং সেকেন্ডস ছিল, গতকালকে এটা 39 সেকেন্ডসে গোলটা হয়েছে। সো এটা গতকালকে টনি ক্রুজের গোলটা হচ্ছে বিশ্বকাপ স্টেজে সবচেয়ে দেরি করে পাওয়া গোল যেটা কিনা একটা দলকে জিতিয়েছে, এই তথ্যটা দিয়ে দিলাম। আজকের খেলায় স্যার চলে আসি, আজকে ইংল্যান্ডের খেলা আছে, ইংল্যান্ডের শুরুটা দুর্দান্ত হয়েছে, এখন আজকে ইংল্যান্ড জিততে পারবে কি না, পানামার সাথে খেলা, খুব বড় দল নয় পানামারও, অভিষেক বিশ্বকাপ এটা একটা ম্যাচ খেলেছে, হয়তো প্রথম ম্যাচে নার্ভাস ছিল, হয়তো নার্ভাসনেসটা তারা কাটিয়ে এসেছে, তারাও কি নেগেটিভ ফুটবল হয়তো খেলবে যে একটু ডিফেন্সিভ খেলি, প্রথম বিশ্বকাপ একটা পয়েন্ট নেই আগে, আবার ওদিকে ইংল্যান্ডের কয়েকদিন ধরে একটা জল্পনা মানে কিছু ইয়ে চলছে যে টিম শিট বের হয়ে গেছে, টিমের লাইন আপ বের হয়ে গেছে, কি চেঞ্জ হচ্ছে এটা একটু ব্রিটিশ মিডিয়াতে তোলপাড় চলছে আর কি, যে এদিকে কোচ বলছে তোমরা কেন ছাপিয়েছো, মিডিয়া বলছে আমরা নিরপেক্ষ থাকবো, ছাপাবো না কেন। সো ইংল্যান্ড পানামার খেলাটা আপনি কিভাবে দেখছেন? না, ইন্ডিয়ান মিডিয়ার সম্বন্ধে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, ওরা সবসময় ইংল্যান্ডকে সব ব্যাপারে এগিয়ে রাখে, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট। আচ্ছা, ব্যাপারটা হলো যে পানামা ইংল্যান্ডের সঙ্গে আমার মনে হয় না এটা কোনো মানে এটা একতরফা ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি, পানামা এক নম্বর হলো তারা প্রথম ওয়ার্ল্ড কাপ, তারা এখানে পৌঁছেছে, এটি তাদের জন্য একটা বিরাট ব্যাপার, তারপরে তাদের প্রথম ম্যাচে তাদের এমন কোনো কিছু, তাদের প্রথম দিকে একটু দৌড়াদৌড়ি এইটা সেটা মানে তারা এনজয় করছে এটা বোঝা যায়, কিন্তু তাদের টেকনিক্যালি তারা অনেক পিছিয়ে, তারা কোপ আপ করতে পারবে বলে আমার মনে হয় না ইংল্যান্ড, আমার মনে হয় এটা ইজি সেলিং হবে। এই গোলের ডিফারেন্স ডিফারেন্স আমি বলবো না, কিন্তু কথা হলো যে তাদের মনে হয় যে তারা কমফোর্টেবলি জিতবে। ইংল্যান্ড প্রথম ম্যাচটা যে টিউনিশিয়ার সাথে জিতেছে 2-1 গোলে, হ্যারি কেন দুটোই গোল করেছেন, অনেকে বলতে পারে যে হ্যারি কেনকে ঠিকভাবে ম্যানমার্ক করা হয়নি বা মার্কিং করলেও ধরে রাখতে পারেননি, অন্যদিকে হয়তো পানামা নিজেদের দলের মধ্যে ডিফেন্সিভলি বেশি স্ট্রং, তারা যদি ধরে রাখতে পারে ইংল্যান্ড কি এরকম সুযোগ পাবে পাবে না? তারপরও মানে ইংল্যান্ড দুটা গোল পেয়েছে, একটা গোল খেয়েছেন, পানামা একটা গোলও করতে পারেননি, ইংল্যান্ডের 16টা শট, আবার এদিকে পানামার মাত্র 6টা শট, তো 50% শটস অন গোল ইংল্যান্ডের আছে, সো এইভাবে বলছি আর কি। না, আমি তোমাকে আগেই বললাম যে পানামা ওদের সঙ্গে ওই একে তো এক্সপিরিয়েন্স, এত বড় মঞ্চে তাদের খেলার ইয়ে নেই, তারপরে তারা কোয়ালিফিকেশন এটাই তাদের তারা মানে অনেক বড়ভাবে নিয়েছে এবং তারা অতি খুশি খুশি আমি বলবো না, কিন্তু কথা হলো যে তাদের ওই এই কোয়ালিটি নাই বা ওই তাদের মানে মানে রিসোর্স ওরকমের না যে তারা কিছু একটা কিছু করে ফেলার মতো, তারা দলগতভাবে খেলবে এবং তোমার সঙ্গে আমি একমত যে তারা ডেফিনেটলি ডিফেন্ডিং পার্টটা স্ট্রং রাখার চেষ্টা করবে ওইখানে যাতে না লিকেজ টিকেজ না থাকে। তবে হ্যারি কেন সম্বন্ধে যেটা বলা হয়েছে যে তাকে মার্ক করা নেবে, এইসব প্লেয়ার তো মার্ক থাকবেই, এর ভিতরেই তো তাদেরকে যা করার করতে হবে এবং তারা ওই লাস্ট টাচটা যেখান থেকে মানে দিতে হবে সেখানে তারা ওই তাদের পজিশনিংটা এগুলি তাদের প্র্যাকটিস সেশনে বা তাদের মানে তাদের ওইখানে ওই জন্য হ্যারি কেন
হেরিকেন হয়েছে ইংল্যান্ডে টটেনহামের পক্ষে, সে প্রচুর গোল করেছে, ন্যাচারালি তার ওই কোয়ালিটিই আছে যে কোথায় সুযোগ সন্ধানী যে যাকে আমরা বলি সেটা সে বের করার তো তার খুব একটা অসুবিধা হওয়ার কথা না এগেনস্ট টিম লাইক পানামা, এটা আমার কনক্লুশন আর কি। একটা ইনজুরিও আছে ডেলে আলি, মিডফিল্ড থেকে ডেলে আলি হয়তো খেলবেন না ইংল্যান্ডের জন্য, হয়তো লফটার শিক খেলবেন, আর সামনের দিকে স্টার্লিং গত ম্যাচে মিস করেছিলেন, যদিও পেস দিচ্ছেন, হয়তো স্টার্লিংকে বসে র্যাশফোর্ডকে খেলবে এবং সেই ইনফরমেশনটাই আসলে ছড়িয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে র্যাশফোর্ড তো গত ম্যাচেও তো সাবস্টিটিউট হিসেবে এসেছে, ওদের তো মানে নাম্বার অফ প্লেয়ার তো এতজন থাকে এর ভিতরে, ওদের খুব ডিফারেন্স তো না এর সঙ্গে, ওর এত বিরাট ডিফারেন্স এসে, এটা হলো আমি এই জন্যই বলছিলাম যে ইন্ডিয়া মিডিয়া ইংল্যান্ড মিডিয়া সম্বন্ধে আমি কথা বলতে চাচ্ছি না, ওরা এক একজনকে এক এক জায়গায় মানে কোথায় নিয়ে যায় কোথায় ফেলে দেয় এটা আমি ওদের এই ব্যাপারে কমেন্ট করতে চাচ্ছি না, কিন্তু কথা হলো যে দে আর ইকুয়ালি গুড, এখন কার এগেনস্টে খেলছে, আমার টিমের স্ট্র্যাটেজি কি, আমি কিভাবে যাব, কোন সাইডটা আমি বেশি ইউজ করব, অপোনেন্ট টিমের যদি আমার ওই ওদের ওই সাইডটা যদি ভালো থাকে আমি অন্য সাইড থেকে তো অ্যাটাকটা বেশি করব, আমার ওই সাইড থেকে আমার কে যেতে পারে সেটা তো আমি জানি, তো ন্যাচারালি এখন র্যাশফোর্ড না স্টার্লিং এটা তো কোচের রেসপন্সিবিলিটি, এই তো ঠিক আছে এখন এক একজন এক 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 রকমের লাইকিং থাকে, তবে ইংল্যান্ডের কোনো প্রবলেম আমি আজকের ম্যাচ নিয়ে আমি মনে করি না যে ইংল্যান্ডের কোনো ম্যাচের কোনো প্রবলেম হবে। ওকে ওকে, আমরা বলতে পারবো বেলজিয়াম তো আসলে কোয়ালিফাই করেই ফেলেছে অলমোস্ট বলতে পারি, দুইটা খেলে দুটো জিতেছে, বেশ ভালো ব্যবধানে জিতেছে, গতকালও চমৎকার খেলেছে। এই র্যাশফোর্ডের কথা বলছিলাম, ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে রোমেলু লুকাকু চমৎকার কিছু গোল করেছে। সো আমরা গ্রুপ জি এর স্ট্যান্ডিং টেবিলটা দেখে নিব, ইংল্যান্ড দ্বিতীয় স্থানে আছেন এক খেলায় একটা জিতে, আজকে তাদের দ্বিতীয় খেলা পানামার সাথে, সো দেখা যাক ইংল্যান্ড আজকে জিততে চাইবে এবং জিতলে হয়তো তাদের পথটাও ক্লিয়ার হয়ে যাবে, তারপর কথা থাকবে যে কারা লিড করবে, গোল ডিফারেন্স ওয়াইজ। কিন্তু একটা তথ্য হচ্ছে যে ইংল্যান্ড কিন্তু 12 বছর পর এই প্রথম বিশ্বকাপ একটা জয় দিয়ে শুরু করলো, লাস্ট মনে হয় 2006 বিশ্বকাপে তারা একটা জয় দিয়ে শুরু করেছিল, এর মাঝখানে দুটা বিশ্বকাপে তারা জয় দিয়ে শুরু করতে পারেনি, ইনফ্যাক্ট লাস্ট বিশ্বকাপে বোধ হয় জয় পাইও নেই কোনো, সো এই দ্যাট ইজ আ পজিটিভ থিং ইংল্যান্ডের জন্য, খুব স্টার স্টার্টেড না হলে পজিটিভ। তোমার গ্রুপ এবং কার সঙ্গে প্রথম ম্যাচটা ছিল, ওবে আমি নেগেটিভ কোনো কথা বলতে চাচ্ছি না, কিন্তু গ্রুপ প্লাস হলো প্রথম ম্যাচ কার এগেনস্টে খেলেছে ওগুলো সব দেখতে হবে। তো অন্যদিকে আজকে পানামার যেহেতু দ্বিতীয় খেলা, পানামা কিন্তু গত 7টা খেলায় আসলে তারা গোল স্কোরই করেছে 2 বার এবং সে 2 বারই আসলে ড্র করতে পেরেছে, এছাড়া তারা ডিফেন্সিভলি হয়তো স্ট্রং কিন্তু তাদের অফেন্সে কোনো না, এদের হয় কি এরা এই 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 দলগুলো এই লেভেলে আসার পরে একটা ওই মানে তারা ওই প্রেশারই থাকে, এখন যে ডিফেন্সে যে বারে বারে কালকে যেমন এখন কালকের কথা আবার আসতে হয়, জার্মানি সুইডেনকে তো ইউ ক্যান রাইট ইট অফ, তারাও দুর্দান্ত মানে হেড টু হেড যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু খুব বেশি ডিফারেন্স না, কিন্তু তারপর ফিজিক্যালি সব কিছু প্রায় কাছাকাছি, সে জায়গায় সেই সুইডেন টিমকে তারা জার্মানি যেভাবে প্রেস করলো, এখন পানামা ন্যাচারালি তারা তো ইংল্যান্ড পরীক্ষিত একটা দল, সেই দলের এগেনস্টে তারা খেলবে, তারা ন্যাচারালি তারা তো স্টার্ট করবে কশাসলি, তারা যাতে মানে বাজে রকমভাবে হিউমিলেশনে না পড়ে, এটা তাদের অচেতন মনে কাজ করবেই, এটা তো অপরাধের কিছু না, এবং তারা যদি কাউন্টার অ্যাটাক বা ওইসব যদি প্ল্যান করে থাকে আমি বলবো ফাইন নো প্রবলেম। আর অন্যদিকে আমার মনে হয় আমাদের সময় হয়েছে আমরা গ্রুপ এইচে চলে আসি, একদম শেষ গ্রুপ, জাপান এবং সেনেগাল চমক দেখেছেন গ্রুপে যদি বলতে হয় এভাবে, যে তারা তো তাদের শুরুর খেলাগুলো জিতেছেন, অন্যদিকে যেটা ছিল যে সবার আশা ছিল যে কলম্বিয়া জিতবে এবং পোল্যান্ড জিতবে, পোল্যান্ড ভালো স্ট্রাইকিং রেকর্ড নিয়ে এসেছে, লেভানডস্কের মতো স্ট্রাইকার এসেছে যে সবচেয়ে বেশি গোল করেছে ইউরোপিয়ান পর্যায়ে কোয়ালিফাইং স্টেজে, আর এদিকে কলম্বিয়া আছে যেখানে হামেস রড্রিগেজ আছে, গতবারের স্টার, গতবার বিশ্বকাপের স্টার, এখনকার এখনও ক্লাব ফুটবলে তার নাম আছে, এবং তাদের ক্যাপ্টেনও ফেরত চলে এসেছে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, রাদামেল ফালকাওয়ের ফার্স্ট বিশ্বকাপ, কিন্তু দুটো দলই আসলে হেরেছে এবং যারা হারিয়েছে তারা আজকে মুখোমুখি হচ্ছে জাপান এবং সেনেগাল, সো আন্ডারডগস যদি বলি বা বলা উচিত কিনা আমি জানি না, এই আন্ডারডগসদের মধ্যে কারা ফেভারিট? এটা বড় ভেরি ডিফিকাল্ট। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে সেনেগালের অ্যাথলেটিক সাইডটা ভালো, তবে জাপান কিন্তু ওদিন দেখলাম যে তারা 90 মিনিট পর্যন্ত একটা একই পেসে খেলেছে, একই পেসে খেলেছে তারা মানে, এবং তাদের কমিটমেন্টটা খুব ইয়ে ছিল, এবং তারা ওই যে এখানে এবার এই ওয়ার্ল্ড কাপে তারা দেখলাম যে তারা পজিটিভ ফুটবল, ওই যে স্ক্রিনিং করার ডিফেন্সে এই ওই জিনিসটার থেকে বেরিয়ে এসে তারা ওই যে মানে অ্যাটাক করছে, শট নিচ্ছে, সব কিছুই এখন। তারপরে আমি সেনেগালের এই এন্ড্রয়েড শেষ দিকে তারা কেউ একটু একটু তারা ক্লান্ত হয়ে পড়ে, এটা অল আফ্রিকান টিমদেরই আমি দেখি, এটা রিজনটা বেস্ট নন টু দেম, কিন্তু কথা হলো যে জাপান কিন্তু আমার লাস্ট মিনিট পর্যন্ত তারা এফোর্টটা দেবে এবং
আশা করি আমি এশিয়ান হিসেবে আমি চাইব যে জাপান জিতুক, তবে সেনেগালের ওই প্রথম অর্ধটা যদি সেনেগালকে জাপান হ্যান্ডেল করতে পারে তাহলে আমি মনে করি জাপানের সম্ভাবনা হলে একটু হলেও বেশি, জাপানের সম্ভাবনা একটু হলেও বেশি থাকবে। গত ম্যাচটা জাপান যা খেলেছে সেটা চিন্তা করে, একে তো সেনেগালের ফিজিক্যালি বা এই অ্যাথলেটিক সাইডটা ওই বেটার থাকবে, কুইক লেগস এই সব জিনিসগুলি সেনেগালের বেটার থাকবে। কিন্তু জাপান যদি গত খেলার মতো টেম্পোটা স্লো করে নিয়ে আসতে পারে, হ্যাঁ তাহলে জাপানের জাপানের একটু মানে ওদের ওই এক্সাইটমেন্টটা কম, ওরা ওরা কম্পোজ থেকে ফুটবলটা খেলতে চায়। আর এই আফ্রিকান অল আফ্রিকানস এক্সাইটমেন্টে থাকে, একটা টেম্পোর ভিতরে তারা ধাম ধাম করে বেরিয়ে যেতে চায়। সেই জায়গায় কি একটা জায়গায় যাওয়ার পরে একটা সময় যাওয়ার পরে একটু স্তিমিত হয়ে আসে। জাপান কিন্তু গত ম্যাচটা অ্যাটলিস্ট একই পেসে খেলেছে এবং আমার কাছে ভালো লেগেছে জাপান। আমি মনে করি যে জাপান যদি ওই ওইটাই ওই খেলাটা রিপ্রোডিউস করতে পারে তাহলে জাপানের সম্ভাবনা থাকবে। গ্রুপ এজ কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়ে উঠতে পারে, সো এই খেলাটার উপর ডিপেন্ড করবে। অন্যদিকে যদি আবার এই দুটো দল আসলে জাপান এবং সেনেগাল যদি ড্র করে বসে, রাতে আবার পোল্যান্ড এবং কলম্বিয়ার খেলা আছে, একবারে গোল পোস্টের ফ্রন্ট থেকে যা অনেকেই এই পজিশন থেকে গোল করতে পারে, তবে টনি ক্রুজ যে অ্যাঙ্গেল থেকে গোল করেছে সেখান থেকে গোল করা অনেক ডিফিকাল্ট, সেক্ষেত্রে বেস্ট গোল করেছে টনি ক্রুজ। এটা আপনার মতামত, আমরা এক্সপার্ট থেকে এই একই কারণে এক্সপার্ট বলেছেন যে টনি ক্রুজেরটাকে একটু পিছিয়ে রাখছেন এবং রোনাল্ডোটা এগিয়ে রাখছেন, কারণ টনি ক্রুজের অ্যাঙ্গেল থেকে গোলকিপারের মাথায় অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট করার চান্সেস বেশি ছিল, এটা আমাদের এক্সপার্ট ওপিনিয়ন। বাট আপনার মতামতের জন্য ধন্যবাদ, সেটার জন্যই বলেছিলাম কমেন্ট করে জানাতে, ধন্যবাদ লিখবার জন্য। সো রাতের খেলায় যদি যাই, কলম্বিয়া এবং পোল্যান্ড, লেভানডস্কির দল নাকি ফালকাওয়ের দল, কাকে? আসলে দুইটা দুই ধরনের খেলবে তো, তো ইয়ে তো একটু মানে লম্বা বলের উপরে খেলবে পোল্যান্ড। এখন হচ্ছে ইউরোপ আর ল্যাটিন এদের ভিতরে ডিফারেন্সটা ওই মানে সবাই বল পজিশন রেখা, অপোনেন্টও আননিসের লম্বা বল খেলে পজিশন লুজ করতে চায় না, তারপরেও এই টেন্ডেন্সি একটা থাকে তাদের হাইটের কারণে ইয়ের কারণে, হ্যাঁ লম্বা বলে হেড টেড এইসবের চান্স নেওয়ার জন্য বা লেগ করে দেবে এইসবের জন্য পোল্যান্ড দেখা যাবে একটু লম্বা, কিন্তু কলম্বিয়া ঠিকই খেলে আসতে চাইবে। তো গত ম্যাচের ইয়ে কত দুজনই হেরেছে, কিন্তু কথা হলো যে আমার কাছে দুই দলের এক দলেরও যে তাদের রিপুটেশন অনুসারে তাদের কি প্লেয়ার্সরা দে কুডন্ট ডেলিভার, তো ওই জায়গাটা এখন ডিপেন্ড করবে যে এই এই ওই যাদেরকে আমরা যাদের নাম উচ্চারণ করি তারা যদি যার যার নাম মানে রিপুটেশন অনুসারে খেলতে পারে তাহলে, তবে আমার কাছে মনে হয় যে কলম্বিয়ার সম্ভাবনা একটু হলেও বেশি থাকবে, খেলার ধরনটাই হয়তো তাদেরকে ওই পোল্যান্ডকে একটু ইয়ে করবে, ডিফেন্সটাকে মানে অগোছালো করে ফেলার সম্ভাবনা বেশি থাকবে। জি, অলরেডি যেটা হচ্ছে যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, কাপ নিবে জার্মানরা, কাপ নিবে আর্জেন্টিনা, কাপ নিবে আমার ব্রাজিল, এটা সুলতানা মনি বলছেন, অলিও রহমান বলছেন জার্মানদের সেকেন্ড রাউন্ডে যেতে দেওয়া হয়েছে, লালছন আলী বলেছেন জার্মান কি পাবে বুঝতে পারছি না আসলে কি বলার চেষ্টা করছেন, জার্মান কাপ নিবে লিখেছে জহির মোহাম্মদ। আপনার কি মতামত, আপনার কি টু সুন হয়ে যাবে যদি বলি যে কে কাপ নিবে? না আমি এইভাবে তো বলবো না, আমি বলবো যে পাঁচটা দলের আমি নাম বলেছিলাম, জি সেই দলগুলো ছিল সাউথ আমেরিকা থেকে ব্রাজিল এবং আর্জেন্টিনা, ইউরোপ থেকে ছিল জার্মানি, ফ্রান্স অ্যান্ড স্পেন। এখন আমি এর সঙ্গে ওই 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 দুইটা ওই দুটো দল সম্বন্ধে আমার সেই আগের অভিমত থেকে আমি একটু বেরিয়ে আসছি তাদের খেলা দেখে, আর এখন এখানে ইউরোপ থেকে আরও দুটাকে অ্যাড করবো, সেটা হলো একটা হলো ক্রোয়েশিয়া, একটা হলো বেলজিয়াম। ফ্রান্স মনে হয়, কিন্তু কথা হলো যে এদের এবিলিটি আছে, এরা যা এখন পর্যন্ত যা খেলা তারা মানে উপহার দিয়েছে তাতে এদের তাদের যে তারা ইকুইপড ওইখানে যাওয়ার জন্য সেটা তারা প্রমাণ করেছে। অবশ্যই একদম প্রমাণ করেছে, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কুল কিক অফে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, কুল কিক অফের একদম শেষ প্রান্তে চলে এসেছি। কলম্বিয়া জিতবে নাকি পোল্যান্ড জিতবে, সেনেগাল জিতবে নাকি জাপানিজ ব্লু সামুরাই
তারা জিতবে। খেলা দেখলেই বোঝা যাবে ইংল্যান্ডের খেলাও আছে আজকে, বড় বড় কিছু খেলা, খুব বড় মানে একদম ইকুয়ালি হেড টু হেড খুব বড় না হলেও এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট দাঁড়াবে, ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যখনই কোয়ালিফিকেশনের ব্যাপারটা চলে আসছে। সেকেন্ড রাউন্ড অফ ম্যাচেস চলছে অলমোস্ট শেষের দিকে, আমরা কুলকিকফেরও এবং সেকেন্ড রাউন্ড অফ ম্যাচেসের দিকেও, সো চোখ থাকবে অবশ্যই বিশ্বকাপ খেলার দিকে এবং চোখ এবং বাকি সব কিছু আমাদের দিকে মনোযোগ দিয়ে থাকতে হবে। প্রথম আলোর পেজে টিউন ইন করে থাকতে হবে, কারণ কুলকিকফ নিয়ে আমরা সবসময় আসবো এরকম ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট নিয়ে এবং ইন্টারেস্টিং কিছু তথ্য নিয়ে এবং এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।